আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। মহালয়া স্পেশালে আজকে তোমাদের দেখাবো ছানার কোপ্তা কারি, একেবারে নরম তুলতুলে আর খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো শুরু করি। ছানার কোপ্তা কারির করার জন্য প্রথমে ছানাটাকে আমি মেখে নেব। এখানে 250 গ্রাম মতো ছানা আছে, আর এই ছানাটা আমি ঘরে করেছি। কিভাবে করেছি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এক এক করে উপকরণগুলো দিয়ে ছানাটা মেখে নেব। 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। যখন তেলে দেব তাহলে ফেটে যাবে না। এবার এগুলো দিয়ে একটু মেখে নেব। ওয়ান টিস্পুন আদা বাটা একটু ভালো করে মাখব, যাতে সবটা ভালো করে মিশে যায়। একটা মিহি মণ্ড তৈরি করব। এটা মাখা হয়ে গেছে, দেখো এক জায়গায় পুরোটা জড়ো হয়ে গেছে, একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বলের মতো গড়ে নেব। তোমরা নিজেদের মতো যে কোনো আকার দিতে পারো। দেখো কতটা স্মুথ হয়েছে, ঠিক এইরকম হবে। এই মাপে সবকটা গড়ে নেব, কারণ যখন এটাকে সেই ভাজা হবে আর ঝোলে ফুটবে তখন বেড়ে যাবে। গোল করেছি, দেখো একটু ফাটেনি, ঠিক এইভাবে বানাতে হবে। কোপ্তাগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিচ্ছি, একটু বেশি পরিমাণে দেব যেহেতু ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে এবার কোপ্তাগুলো ভাজতে দেব। খুব বেশি চড়া আছে ভাজবো না, আর খুব বেশি চড়া তেলটা গরমও করবো না। মিডিয়াম হট অয়েলে আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি কোপ্তাগুলো ভেজে নেব। এভাবে আস্তে আস্তে যদি প্যানটাকে আস্তে আস্তে নাড়িয়ে ভাজি তাহলে গোটাটা একইভাবে ভাজা হবে আর তেলটাও কম টানবে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। থ্রি টু ফোর টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি দিচ্ছি। এতে এবার এক এক করে ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো করে দারচিনি। এখানে একটা টমেটো পেস্ট করা আছে, এটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে কষে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে এই মশলার মিশ্রণটা দিয়ে দেব। এর মধ্যে আছে 8 থেকে 10টা কাজু, 2 টেবিল স্পুন চারমগজ আর 3 টেবিল স্পুন দই।
আর বাটি ধোয়া একটু জল, একটু একটু করে দিয়ে আমি কষবো। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট আমি কষে নেব। তেল বেরিয়েছে, দেখো মশলাটা আমার কষে গেছে। এর মধ্যে এবার আমি গরম জল আর কোপ্তাগুলো ছেড়ে দেবো। 2 টেবিল স্পুন মতো মটরশুঁটি, 8-10টা কিশমিশ জাস্ট একটু হালকা করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি গরম জল, প্রয়োজন মতো দেব, কারণ কোপ্তাতে তো একটু জল টানবে। 1 চা চামচ নুন দিচ্ছি, 1/2 চামচ চিনি, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এর মধ্যে এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছানার কোপ্তা কারি। যে কোনো পুজো পার্বণে তোমরা এটা বানাতে পারো, অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।